আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাইরা আমাদের একবার প্রশ্ন হচ্ছে যে সালাতের মধ্যে রাফলিয়ে দাইন হ্যাঁ অর্থাৎ বিশেষ করে তাকবিরে তাহলে রাফুলিয়ে দেয় এটা সবার নিকটেই আছে কিন্তু বাকি আরও তিন জায়গায় রাফলিয়া দাইন করা এই সম্পর্কে হাদিস জানতে চান হুম আমরা বলবো যে হ্যাঁ যে হাদিসটা আমরা বোখারি এবং মুসলিমে দেখছি বিশেষ করে বোখারের মধ্যে সাতশত পঁয়ত্রিশ এবং মুসলিমের মধ্যে তিনশো নম্বর নব্বই নম্বর হাদিস আবদুল্লাহ ইবিন অমর রদি আল্লাহ তানুয়া থেকে যে রসুল আকরম সাল্লাহ আলু ইসলাম অব্বাসের কথা তিনি বলতেছিলেন যে আন্না রসুল্লাহাম খান ইয়ার ফাউদি হাদ বামান কি বই হি দেখ ওইদা খব্বর আলী রুকো ই ওইদা রফা আর সুহমিন রুকো ই রফা আহমা খেদারিখা তিনি বলছেন যে রসুল আকরম সাল্লাম তার দুই হাত উঁচু করতেন নিজের কান বরাবর যখন তিনি সালাত শুরু করতেন এবং যখন তিনি রুকুতে যাওয়ার সময় তাকবিদ দিতেন যখন রুকু থেকে তিনি মাথা উঠাতেন তখন এই কাজটা করতেন এইখানে কিন্তু তিনটার কথা এসেছে যে তিন জায়গার ফিরিয়ে দেয় মোট কিন্তু চার জায়গা আরেকটা জায়গা আমরা পাই হ্যাঁ সেটাও বোখারের হাদিস হ্যাঁ দুই নম্বর খণ্ড দুইশো বাইশ নম্বর পৃষ্ঠা দাউদের হাদিস দাউদ এক নম্বর খণ্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা সেইখানে এবন রদিয়াল হুয়া তিনি বলতেছিলেন যে أنه كان إذا دخل في الصلاة كبر ورفع يديه وإذا ركع رفع يديه وإذا قال سمع الله لمن حمده رفع يديه وإذا قام من الركعتين رفع يديه যে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম যখন সালাতে প্রবেশ করতেন তখন তিনি তাকবির দিতেন এবং দুই হাত উঁচু করতেন এরকমভাবে তিনি যখন ডুকুতে যেতেন তখন তিনি নিজের হাত উঁচু করতেন এবং যখন স্বামী আল্লাহ হামিদা বলতেন তখনও দুই হাত উঁচু করতেন আর যখন দুই রাকাতের পর তৃতীয় রাকাতের দিকে দাঁড়াইতেন তখনও দুই হাত উঁচু করতেন তাইলে এই সব মিলাইলে আমরা যেটা দেখতে পাই মোট চারটা জায়গা হয় একটা জায়গা নিয়ে তো যেটা প্রথম এটা দ্বন্দ্ব নেই বাকিগুলার বাকিগুলোর মধ্যে আর কি দুইটা মত আমাদের দেশে পাওয়া যায় আমাদের দেশে যারা রফলিয়া দাইন করে না তারাও প্রমাণ দিতে চায় সেইগুলোর প্রমাণের ব্যাপারে আমাকে জানিয়ে নেওয়ার চেষ্টা করি প্রথমত আমরা যে প্রমাণটা দিলাম সেটা বোখারি মুসলিমের হাদিস এতে কোনো সন্দেহ নাই সেইখানে বলা হয়েছে যে কান ইয়ারফা ইস্তেমরার সিগা মানে সবসময় রসুলের অব্বার ছিল এরকম আর এমন ওমর ছিলেন রসুলের সুন্নতের ব্যাপারে খুবই উনি খবর রাখতেন এবং হাদিস যারা বেশি বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন তো তিনি অভ্যাসের কথা বলেছেন সুতরাং কেউ এটাকে মনসুখ হয়ে গেছে সেটার দাবি করতে হলে ওই রকম মনসুখের নাসেক কোনো প্রমাণ হবে শক্তিশালী না হলে দাবি করলে চলবে না কিন্তু আমরা বলবো যে এটা তো বিশুদ্ধ হাদিসে তো কোনো সন্দেহ নেই এবং নাসেক কোনো শক্তিশালী প্রমাণের বিপরীতে দেখাতে পারছে না কিন্তু যেই হাদিসগুলো দেখাতে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু দুর্বল সবগুলোই দুর্বল আমরা দুই একটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যেমন আবুদাবাদের হাদিস শাশ্বত পঞ্চাশ নম্বর বরাইবিন আজবের হাদিস যে আন্ন রসুল আসলাম কান ঈদ আফতা তাহা সালাত রফা ঈদ হিলা করিব ইমন উদরাই হিসমুদ যে রসুল আকরম সাল্লাহ আসলাম যখন তিনি সালাত শুরু করতেন দুই হাত উঁচু করতেন কান বরাবর তারপরে কিন্তু আর দুই হাত উঠাইতেন না মানে একবারে উঠাইতেন সেটা হ্যাঁ তাইলে এখানে আমাদের দেশের কথাই প্রমাণিত হয় দ্বিতীয় একটা হাদিস আবুদাবাদুর এটাও আবুদেবাদের হাদিস সাত শত আটচল্লিশ সেইখানে আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন তার ছাত্রদেরকে আলাউসাল্লি মিকুম সালাত রাসুরহ যা আমি কি তোমাদেরকে রুশনে সালাদ পড়ে দেখাবো না হ্যাঁ তখন নিজে আবার সালাদ পড়ে দেখাচ্ছিলেন হ্যাঁ তখন বর্ণা বর্ণাকারী বলে ফাসল ফল ইয়ার পায়েদি হিল্লা মা যে তিনি সালাদ পড়ে দেখিয়েছিলেন তিনি একবারে হাত উঠেছিলেন চার জায়গায় কোনো হাত উঠান নাই এই হাদিস আপনার আবু দাউদের মধ্যে আপনারা দেখতে পাবেন কিন্তু সমস্যা হচ্ছে যে যারা হাদিস বিশারদ হ্যাঁ হোফাজ হাদিস হাদিস তারা কিন্তু এই দুটো হাদিসকে দুর্বল বলেছেন যেমন বারার হাদিসের কথা বলি এটাকে দুর্বল বলেছেন সুফিয়ান ইমাম শাফি দুর্বল বলেছেন ইমাম দুর্বল বলেছেন যিনি ইমাম বুখারীমামের আহমদ ইবনে হাম্বল দুর্বল বলেছেন দুর্বল ইমাম দারমি দুর্বল বলেছেন ইমাম বুখারি দুর্বল বলেছেন এবং আর অন্যান্যরা এবং যে হাদিস সেটাকে দুর্বল বলেছেন ইবনে ওয়ারাক আহমদ ইবনে হাম্বাল বুখারি ইমাম বাইহাকি এবং দারাকি এরকম অন্যান্যরা এরকম ভাবে আপনার সাবাদ থেকে কিছু বর্ণনা রফিয়ায় না করার ব্যাপারে পাওয়া যায় সেগুলো আহ অধিকাংশ আপনার সব যতগুলো পাওয়া যায় সবই দুর্বল এবং ইমাম বুখারি এই ব্যাপারে পরিষ্কারভাবে বলেছিলেন যে লমিয়ত হ্যাঁ ইসলাম আসহাবিনবী সালাম তিনি বলছেন রসুলের এমন কোনো সাবিত থেকে বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না যে তিনি রফলিয়া দাইন করতেন না হ্যাঁ যে রসুল ইসলাম রফলিয়া দাইন অন্য জায়গায় করতেন না এরকম কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না হ্যাঁ কারণ তার কিতাব যুজুর রফিল ইয়াদাইন একটা কিতাব আছে সেখানে তিনি এটা দাবি করেছেন যে হাসান বসরি রহমতুল্লাহ থেকে তিনি বলেছেন যে কান কানা সাহেব রসুলাউনআসাল ফাউ যে রসুল আহ সাহাবাইকরাম রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় কী করতেন রফুল ইয়াদ করতেন এই কারণে ইমাম খারি বলছিলেন তিনি এটা বলতে গিয়ে কাউকে কিন্তু বাদ দেন নাই যে কোনো সাবি আবার করছিলেন তিনি ব্যাপকভাবে বলছিলেন যে সবাই এই কাজটা করতেন এবং তিনি বলছিলেন ওয়ালাম যে কোনো সাবির থেকে এর বিপরীতে নিশ্চিতভাবে বর্ণিত হয় নাই যে তারা রফলিয়ে দেয় করেন নাই সুতরাং এরকম দুইটা হাদিস তো বললাম তাদের এরকম পাশাপাশি অন্য সাবির থেকে যেগুলো পাওয়া যায় সেটাও দুর্বল তাইলে সবল কোনোটাই পাওয়া গেল না কিন্তু তারপরেও মানে হটকারিতে আর কি কি করা যাবে আর এটা নিয়ে আমরা ঝামেলা করতে যাব না কারণ এটা একটি কাজ হম বা সুন্নত একটি কাজ সুতরাং সেটা নিয়ে ঝামেলা করা ঠিক না কিন্তু আমরা বলবো যে যখন এটার বিপরীত না শেখ মানে রোহিতকারী কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তখন আমাদেরকে রসুল আকরম সাল্লা ইসলামের সেই হাদিসটাকেই খেয়াল করতে হবে যেটা ইমাম বুখারি বলেছেন ছয় শত্রিশ নম্বরের লোকাল্লি আমি যেভাবে সালাদ পড়েছি সেভাবে তোমারা সালাদ পড়ার চেষ্টা করো সুতরাং এবনে ও যখন রসইলের অভ্যাসের কথা বলেছেন আমাদেরকেও সেই রসইলের নিয়ম অনুযায়ী পড়ার চেষ্টা করতে হবে হম এটাই হচ্ছে আসল করণীয় আল্লাহ জাহান আমাদেরকে তফিক দান করুক আরেকটা কথা হচ্ছে যে কোনো আমরা মাজাব মানা কোনো শরীয়তে শিখে না মাজাব কেউ মানতে পারে যিনি আপনার যার যোগ্যতা নেই তিনি মানবেন কিন্তু যদি কোনো মাজাব তিনি অনুসরণ করে থাকেন তার মধ্যে যদি কোনো মাসালার মধ্যে তিনি এর বিপরীতে বিশুদ্ধ কোরআন হাদিস পেয়ে যান তারপরে কিন্তু হটকারিতা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তখন কিন্তু তিনি ছাড় পাবেন না তখন হটকারিতা দেখানো মানে তিনি রসুলের এবং কোরআনের বিরোধিতা করেছেন হ্যাঁ সুতরাং সেইখানে কোনো সুযোগ নেই আর এই কারণে কোন হাদিস দুর্বল পাওয়া গেছে কোন আমলের ক্ষেত্রে এই জন্য কিন্তু ইমামরা দোষী না ইমামদেরকে আবার কিছু মানুষ আছে দোষী করে আর সেটাও কিন্তু ঠিক না কারণ রসুল আকরমের হাদিস হাসি হাকামাল হাকিম আজরান যদি কোনো বিচারক হ্যাঁ বিচার করার সময় যদি ফায়সলা দেওয়ার সময় গবেষণা করে ফয়সলা দেয় ঠিক করলে তার দুইটা সব হ্যাঁ ওই দাহক ফাহাদ ওয়াহেদ আর যদি সে আপনার গবেষণা করে বিচার ফায়সলা করে ভুল করে তারপরেও তার একটা সব সুতরাং ইমামদের হ্যাঁ ভুল হলেও তারা সব থেকে বঞ্চিত নয় কিন্তু তার অনুসারীরা সত্য স্পষ্ট হওয়ার পর কখনো তিনি সেটার উপর অটল থাকতে পারেন না হ্যাঁ এটা হচ্ছে কথা এই কারণে ইমাম সফির আহমদার এই কথাই বলেছেন যে হাদিসটা বলেছিলাম যে গবেষণে ভুল করলেও সব পাবে এটা বোখারের হাদিস সাত হাজার তিনশো বান্ন মুসলিমের হাদিস সতেরোশো ষোলো হুম এবং শেষ পর্যন্ত একটা কথা বলি শেষ করছি ইমাম সাবির রহমত আলী বলেছিলেন যে আজমাল ওলামা ও আলা ইস্তাবানু সুনত নবী সাসম লম ইহ্লাহু আয়দ আহার কৌরি হদ্দ মাদারস আলী কিন দুই নম্বর খণ্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা ইমাম সাফি বলেন যে সকল ওলমা একমত এই ব্যাপারে যে কারোর সামনে যদি সুর আকরমসাইসলামের শূন্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তখন তার জন্য হালাল হবে না সেটাকে কারোর কথা মতে সেটাকে প্রত্যাখ্যান করা সুতরাং আমরা বলবো যে আমরা মাসাবানি অসুবিধা নেই কিন্তু যখন কোনো ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ মিলে যাবে এর বিপরীতে তখন খালি খালি আন্দাজে বলবো আমার হুজুরি কি কম বুঝছিল এটা বলা হয়েছে মানে হ্যাঁ মূর্খের মতো কথা বলা যদি একজনের হুজুরি কম বুঝতে তাইলে অন্য ইমামের কি অবস্থা যদি বলেন যে ইমামে বেশি বুঝতে তো অন্য ইমে গোড়া গাছ কাটছিলেন আর কি হ্যাঁ এত মাজব কেন হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকের দেন ধারণা ভিন্ন প্রত্যেকের গবেষণা পদ্ধতি ভিন্ন যার কারণে ভিন্ন কিন্তু যিনি সুচতুর হ্যাঁ হ্যাঁ দক্ষ তার দক্ষতা অনুযায়ী তিনি সবগুলোর মধ্যে যেটা সঠিক করেন হাদিসের সেটা তিনি চয়ন করবেন হুম কারণ তখনকার যুগে তো এত লিপিবদ্ধ হয়নি এখন সব আমাদের সামনে পরিষ্কার যার কারণে একজন যোগ্য মানুষ তিনি যাচাই করতে পারেন আর যিনি অযোগ্য তিনি একজন যোগ্য মানুষের অনুসরণ করবেন কিন্তু অন্ধ মানুষের অনুসরণ করবেন না যার গবেষণার হ্যাঁ কোনো আপনার যোগ্যতা নেই যিনি সত্যিকার করেন হাদিস থেকে কীভাবে মাসালে বের হয় জানান না তার অনুসরণ একজন সাধারণ লোকের জন্য করা না জায়েজ হ্যাঁ যিনি দক্ষ হ্যাঁ তার যুগের তিনি যেই মাজাবের অনুসারে হোক না কেন সত্যিকার যিনি আলেম যিনি কোরআন হাদিস থেকে মাসালা বের করার পদ্ধতি জানে শুদ্ধা সুদ্দি যাচাই করার ক্ষমতা রাখে এরকম মানুষের অনুসরণ করা করতে সে বাধ্য কারণ সে তো অপারক এই জন্য আশা করি বুঝতে পেরেছেন জাকমুল্লা খারাপ